বাংলায় কোনো মতেই এনআরসি হবে না, বাংলায় এনআরসি হতে দেব না, সিএর তো প্রশ্নই ওঠে না। উত্তরবঙ্গে উৎসবের মঞ্চ থেকে এভাবেই কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়িতে পৌঁছেছেন তিনি এবং একই সঙ্গে বিরোধী দলগুলি যে সর্বদলীয় বৈঠকে অংশ নিয়েছে তাদের আরও একবার ভেবে দেখার আবেদন জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার শিলিগুড়ির আঠারোখাই গ্রাম পঞ্চায়েতের মাঠে উদ্বোধন হল নবমতম উত্তরবঙ্গ উৎসবের। এদিন এই উৎসবের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর 3:30 নাগাদ মুখ্যমন্ত্রী সভা মঞ্চে এসে উৎসবের সূচনা করেন। এদিনের অনুষ্ঠান থেকে উত্তরবঙ্গের 9 জন বিশিষ্ট ব্যক্তিকে বঙ্গরত্ন সম্মানে ভূষিত করেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে রিমোট কন্ট্রোলের মাধ্যমে উদ্বোধন করেন শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবের নবনির্মিত ভবনের। এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, পর্যটন মন্ত্রী গৌতম দেব, ইন্দ্রনীল সেন সহ বিভিন্ন জেলার জনপ্রতিনিধিরা। আমি দক্ষিণবঙ্গকে যেমন ভালোবাসি উত্তরবঙ্গকে ভালোবাসি। দক্ষিণবঙ্গ যদি আমার ঘর হয় উত্তরবঙ্গ কি আমার পর? না বন্ধু, না, উত্তরবঙ্গ আমার অনেক আপন। মনে রাখবেন, দক্ষিণবঙ্গ যদি হয় আমার স্বজন, উত্তরবঙ্গ আমার আপন। নবশূদ্র ভাই বোনেরা, আদিবাসী ভাই বোনেরা, সংখ্যালঘু ভাই বোনেরা, বাঙালি ভাই বোনেরা, নন বেঙ্গলি ভাই বোনেরা, সমস্ত ভাই বোনেরা, তারা যাতে তাদের মর্যাদা পায়। আজকে অনেক ছাত্রছাত্রীদের জন্য অনেক স্কুল, কলেজ, ইউনিভার্সিটি পুরো নর্থ বেঙ্গল জুড়ে তৈরি করা হয়েছে। উত্তরবঙ্গ যেটা উত্তরবঙ্গ ইউনিভার্সিটি, আমি চাই এটা আরও ভালো হোক। এবং উত্তরবঙ্গ ইউনিভার্সিটি ভালো হোক আমি এই কারণে চাই, বেশ কিছুদিন ধরে আমার কাছে খবর আসছে কোনো একটি রাজনৈতিক দলের কেউ কেউ ওখানে গিয়ে মাঝে মাঝে হামলা টামলা করাচ্ছেন একটু। আমি পুলিশকে বলবো স্ট্রংলি হ্যান্ডেল করতে। আমার যদি জিজ্ঞেস করেন একটাকে বাদ দিয়ে আরেকটাকে ধরুন, আমি বলবো পারবো না। আমার দুটো হাতেরও দরকার আছে, আমার দুটো পায়েরও দরকার আছে, আমার হৃদয়টাও দরকার আছে, আমার লিভারেরও দরকার আছে, কিডনিরও দরকার আছে, চক্ষুরও দরকার আছে, নাকেরও দরকার আছে, কানেরও দরকার আছে। এদেশ কেন ভাগাভাগি করবো? কারো বাড়ি মালে তো কারো বাড়ি ধূপগুড়িতে, কারো বাড়ি শীতলকুচিতে তো কারো বাড়ি তুফানগঞ্জে, কারো বাড়ি গঙ্গারামপুরে তো কারো বাড়ি বালুরঘাটে, কারো বাড়ি মালদার গাজলে তো কারো বাড়ি মালদার চাঁচলে, কারো বাড়ি শিলিগুড়িতে তো কারো বাড়ি দার্জিলিংয়ে। সবাইকে ভালো থাকতে হবে, এক থাকতে হবে। আমি আপনাদের নিশ্চিন্ত করতে চাই, বঙ্গ সংস্কৃতি যেমন গড়বে উত্তরের সংস্কৃতিও গড়বে। দক্ষিণ উত্তরে কোনো ভেদাভেদ নেই, টোটালটাই আমাদের সকলকে নিয়ে। এবং বাংলায় যারা থাকবেন তাদের কাছে একটা মেসেজ যাওয়া দরকার, আমরা প্রত্যেকে প্রত্যেকের জন্য, আমরা কোনো ভাগাভাগিকে মদত দেব না।